জিরো থেকে ইংরেজি শেখার জন্য অবশেষে আপনাদের জন্য একটি অ্যাপ তৈরি করেছি। অ্যাপটির নাম ডিজিটাল স্টাডি। যদি আপনি সত্যি ইংরেজিতে দুর্বল হন তাহলে এই অ্যাপটি আপনার জন্য। তো চলুন সেই অ্যাপটার একটু লাইভ দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা দেখি কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইংলিশ লার্নিং, তারপরে দেখতে পাচ্ছি ইংরেজি বর্ণমালা। তো এখানে আইপিএস সহ ইংরেজি উচ্চারণটা দেওয়া হয়েছে, তো দেখে নিন আপনারা। এবার আমরা একটু ব্যাকে যাব। এবার আমরা দেখতে পাচ্ছি আইপিএ, এখানে আইপিএ দেওয়া হয়েছে। কনসোনেন্ট আইপিএ সিম্বল। এবার আমরা ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ দেখব। 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয় সেটিও এখানে দেওয়া হয়েছে। এবার আসুন দেখি আমরা তারপরে কি দেখতে পাচ্ছি। বিভিন্ন স্বরবর্ণ যোগে ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রয়োগ। তো এখানে আপনি পাবেন ক, কা, কি, কু, এভাবে 11টি স্বর যুক্ত করে যে সাউন্ডগুলো হয় সেইগুলো আপনি দেখতে পাবেন এবং তার ইংরেজি প্রয়োগটাও আপনি পাবেন। তো এখানে আপনাকে স্ক্রোল করতে হবে। দেখুন আমরা নিচেও স্ক্রোল করছি, আপনি রাইটেও স্ক্রোল করতে পারবেন, নিচেও স্ক্রোল করতে পারবেন। এবার আমরা দেখব বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ। এখানে বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো দেওয়া হয়েছে। আমরা নিচে দেখতে পাচ্ছি বাংলা নামের কিছু ইংরেজি বানান দেওয়া হয়েছে, অ দিয়ে, আ দিয়ে, হ্রস্ব ই দিয়ে। তারপর স্ক্রল করি আমরা একটু, আমরা দীর্ঘ ই দিয়ে দেখতে পাচ্ছি, হ্রস্ব দিয়ে, দীর্ঘ দিয়ে, রি দিয়ে, এ দিয়ে, এভাবে আমরা সব নামগুলো পেয়ে যাব। তো আমাদের কি স্ক্রল করে যেতে হবে। তো এখানে আমরা কিছু নাম দেখতে পাবো, সেগুলোকে আমরা ইংরেজিতে দিয়েছি। এবার আমরা দেখব 5টি ভাওয়েলের উচ্চারণ কয় রকমের হয়। তো দেখুন আমরা একটু স্ক্রল করে যাচ্ছি। এরপর আমরা দেখব দ্য সাউন্ড অফ টু ভাওয়েল। এখানে 2টা ভাওয়েল একত্রিত হলে তার কয় রকমের সাউন্ড উৎপন্ন হয় সেটাও আমরা দেখতে পাবো এখানে। এখানে আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন এটা একটু ভিজিট করব। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ইর মতো উচ্চারণ আমরা কোথায় কোথায় করব। তো দেখুন আমরা ই লেটারের ক্ষেত্রে দীর্ঘ ই উচ্চারণটা করে থাকি, ডাবল ই এটার ক্ষেত্রেও আমরা দীর্ঘ ই উচ্চারণ করে থাকি, ই এ এটার ক্ষেত্রেও আমরা দীর্ঘ ই উচ্চারণ করি, এই ই এটার ক্ষেত্রেও আমরা দীর্ঘ ই উচ্চারণ করি। তো সব লেটারগুলো আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি না, আমরা জাস্ট একটু স্ক্রোল করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ডেমো দেখাচ্ছি। তো দেখুন অ্যাপসটির মধ্যে কী কী প্রোভাইড করা হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এখানে আমরা হ্রস্ব ইর মতো উচ্চারণ কোথায় কোথায় করব সেটাও আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা আরও একটু স্ক্রোল করে দেখে নিই। আমরা দেখুন হ্রস্বও দেওয়া আছে, এখানে দীর্ঘও দেওয়া আছে। সো আমরা কোথায় কোথায় উচ্চারণ করব সেই লেটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনারা অ্যাপটিতে পেয়ে যাবেন আইপিএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এখান থেকে আপনারা ইংরেজির প্রত্যেকটি সঠিক উচ্চারণ জানতে পারবেন এই আইপিএ সিম্বলগুলো মাথায় রেখে। এছাড়াও আপনারা ইংরেজি রিডিং শিখতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। বড় বড় শব্দগুলো কীভাবে খুব সহজে রিডিং করতে হয় সেটা আপনারা এই অ্যাপেই পেয়ে যাবেন। তো এই অ্যাপটির ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 550 টাকা এবং বাংলাদেশের প্রাইস হচ্ছে 650 টাকা। আপনারা যদি কেউ অ্যাপটি কিনতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা কিনতে পারবেন।
অ্যাপসটির মধ্যে দেওয়া হয়েছে ইংলিশ লার্নিং, বেসিক ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, বেঙ্গলি লার্নিং, ইংলিশ রিডিং প্র্যাকটিস এবং ইউটিউব চ্যানেল। এই অপশানগুলো আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন।